আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা দেশে আরো 4 জনের মৃত্যু একদিনে 219 জন রোগী শনাক্ত করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু স্বাস্থ্যকর্মীদের উদ্বেগ রোগীরা তথ্য গোপন করায় বাড়ছে ঝুঁকি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুর দিনাজপুর সহ লকডাউনে আরো তিন জেলা দেশ জুড়ে বাড়ছে করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পরিবার কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি সমালোচনা না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শুনছিলেন কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে নিয়ে মৃতের সংখ্যা জনে ঘন্টায় নতুন আক্রান্ত আরো দুশো জন এর ফলে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার দুশো একত্রিশ জন অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চব্বিশ ঘন্টায় দেশে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে দুশো জন এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা হল বারোশো একত্রিশ থেমে নেই মৃত্যুর মিছিল চব্বিশ ঘন্টায় চারজন সহ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে তবে আসার কথা গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন করোনায় মৃত্যুবরণ করেছে চারজন মোট মৃত্যুবরণ করেছে পঞ্চাশ জন আরোগ্য লাভ করেছে ষাট জন মোট আরোগ্য লাভ করেছে উনপঞ্চাশ জন আমরা সারা দেশে এখন প্রায় বিশটি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছে যে ল্যাবের মাধ্যমে এখন পরীক্ষা হচ্ছে দুইশো উনিশ শনাক্ত করোনায় আজকে শনাক্ত দেখা হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে বারোশো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এমই জি উসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন বুধবার ভোরে তিনি ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এর আগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন তার দাফন হবে সিলেটে সরকারি তথ্যে দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম আরও জানাচ্ছেন বাস্তা দাস জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে এগিয়ে এসেছে দেশের হাজারো চিকিৎসক তাই বিশ্ব তাদের নাম দিয়েছে করোনা যোদ্ধা এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অর্ধ শতাধিক চিকিৎসক বুধবার সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন করোনা রোগীর চিকিৎসা দিতে গিয়ে তিনি আক্রান্ত হন মঈনুদ্দিনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে চিকিৎসক স্ত্রী ও দুটি ফুটফুটে সন্তান নিয়ে থাকতেন সিলেট শহরে পাঁচ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় পরে চিকিৎসকদের পরামর্শে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট সামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয় আইসিউ না থাকায় সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় সাধারণ রোগীদের ক্ষতি হবে বলে সিলেট মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়নি তাকে এরপর ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনার সময় সরকারি অ্যাম্বুলেন্সও দেয়া হয়নি করোনা রোগীর চিকিৎসায় এগিয়ে আসা এই চিকিৎসককে সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি তার এই অকাল মৃত্যুতে সারা দেশের চিকিৎসকদের মধ্যে বিরাজ করছে ভয় শঙ্কা ও শোকের আবহ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে মইনুদ্দিনের পরিবারের সব দায়িত্ব সরকার বহন করবে গ্রামের বাড়ি ছাতকে দাফন করা হবে এই চিকিৎসককে রাসনাদাস এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয় তবে এতে সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান এক তিনি জানান চিকিৎসা ও পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসক এবং স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অথচ ওই হাসপাতালই এখন পর্যন্ত করোনা আক্রান্তদের জন্য সবচেয়ে ব্যস্ত এবং নির্দেশিত স্বাস্থ্যকেন্দ্র ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন ফ্রন্টলাইনে যে চিকিৎসকরা কাজ করছেন তাদের নিরাপত্তাই সবার আগে দেখা হচ্ছে পিপিইর কোনো ঘাটতি নেই ডিউটি শেষে চিকিৎসকরা বাসায় না গিয়ে বিশ্রাম করতে পারেন এমন বেশ কিছু সরকারি ভবন ও ভালো হোটেলের ব্যবস্থা রাখা হয়েছে আইসিউর সংখ্যা কিন্তু এখন কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে আবার আইসিউর ক্ষেত্রে কিন্তু আপনার ভেন্টিলেটর লাগে ভেন্টিলেটর আমাদের যতগুলো ছিল সেটাও কয়েক গুণ বাড়ানো হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে এবং প্রয়োজন যদি পড়ে আরো তো বাংলাদেশের সকল ভেন্টিলেটর সকল আইসিউ হয়তো আমাদের ব্যবহার করতে হবে আর সতেরোটা ল্যাবরেটরি কিন্তু ফাংশন করছে আরো প্রায় এগারোটা ল্যাব একেবারেই রেডি এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই ল্যাবগুলো ফুল সুইং কাজে যাবে আমরা সারা দেশের সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছি যে তারা যেন একাধিক গাড়ি কমপক্ষে দুটা গাড়ি এই লজিস্টিক্স যারা মানে যারা কালেকশন করে দেবেন তাদের ব্যবহারের জন্য রেডি করে দেয় এবং একটা রোগী পরিবহনের জন্য তারা রেডি রাখে ঢাকায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি ছয়টি হাসপাতালও করোনা আক্রান্তদের চিকিৎসায় যুক্ত হচ্ছে বলে জানান তিনি প্রথম দিকে প্রশ্ন ছিল যে র্যাপিড কিট যেগুলো আছে পনেরো বিশ মিনিটের মধ্যেই রেজাল্ট দিয়ে দিতে পারে কিন্তু আমি বিশেষজ্ঞদের সাথে আমরা যখন কথা বললাম তখন তারা জানালেন যে র্যাপিড কিটের ফলাফল অনেক সময় ভুল আসে অর্থাৎ আছে পজিটিভ হয়ে গেল নেগেটিভ যার জন্য সরকার তাৎক্ষণিকভাবে র্যাপ্টিক টেস্টে না আজিয়ে পিসিআর মেশিনের মাধ্যমে ল্যাবিটিরিতে এই পরীক্ষা নিরীক্ষা করার জন্যে কিন্তু পিসিআর মেশিনের সংখ্যা যেমন বাড়িয়েছে ল্যাবগুলোকে অ্যাক্টিভেট করেছে যেখানে ল্যাব নাই সেখানে স্থাপন করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান কুয়েত মৈত্রী হাসপাতালে সাময়িক বরখাস্ত চিকিৎসকদের বিষয়ে তিন সদস্যের কমিটি কাজ করছে ওই চিকিৎসকরা নির্দোষ হলে আবারও কাজে যোগ দিতে পারবেন শফিকুল ইসলাম শামেম এটেন বাংলা ঢাকা করোনা মহামারী মোকাবেলায় সামনের যোদ্ধা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এখন পড়েছেন মারাত্মক ঝুঁকিতে তথ্য গোপন করে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আক্রান্তরা তৈরি করছেন এই পরিস্থিতি এর ফলে ছাপ্পান্ন জন চিকিৎসক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এমন অবস্থায় আক্রান্তদের চিকিৎসা মারাত্মক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার সকালে মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন অসুস্থ অবস্থায় সিলেট থেকে তাকে ঢাকায় আনা হয়েছে নিজ খরচে চিকিৎসক হওয়ার পরও হাসপাতালে তার ভেন্টিলেটর সুবিধা জোটেনি বলে অভিযোগ করেছে পরিবার শুক্রবার করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জ থেকে এক রোগী জ্বরের তথ্য গোপন করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাবাদের পর করোনা টেস্ট করাতে চাইলে পালিয়ে যায় সেই রোগী পরে ওই চিকিৎসকের করোনা পজিটিভ আসে এরপর থেকে ওই চিকিৎসক সহ আরো দুইজন আছেন আইসোলেশনে অন্যান্য মেডিকেলেও ঘটেছে এমন ঘটনা পাঁচ থেকে আট দিন আগে একজন রোগী নারায়ণগঞ্জ থেকে আগত যখন আমি তাকে ভালো মতো এক্সামিন করলাম দেখি তার অন্য কোনো সমস্যা নাই শুধুই শ্বাসকষ্ট আর সাথে হচ্ছে গায়ে জ্বর আছে কিন্তু বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তা অস্বীকার করছিল পরে জানতে পারি রুগীটা এক্সপায়ার করে নিজের সন্দেহের কারণে আমি টেস্ট করি টেস্ট করার পর আমি কোভিড পজিটিভ আসে আমি ফুল পিপি পরেই সেবা দিয়েছিলাম রোগীকে

যেখানে এর আগে ডাক্তার ফেরদোস নামে এক ডেন্টিস্ট মারা যান রোগীদের সাহায্যে আক্রান্ত হয়ে রোগীদের তথ্য গোপন রাখা ও সুরক্ষার অভাবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি চিকিৎসক আর ছাব্বিশ জন স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত এলাকা থেকে পালিয়ে এসে রোগীরা শুধু চিকিৎসকদেরই আক্রান্ত করছেন না প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়িয়ে দিচ্ছেন আপনি যদি তথ্য গোপন করেন তাহলে আপনার যে ইনফেকশন রয়েছে সেটা আমাদের মধ্যে ছড়াতে পারে আর আমরা যেহেতু চিকিৎসক অনেক রোগীর চিকিৎসা করি তখন আমাদের কাছ থেকে অন্যান্য রোগীদের মধ্যেও এই সমস্যাটা ছড়াবে যদি কোথাও ভুলভাবে সংক্রামিত হয় তাহলে চিকিৎসা কমিয়ে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাইতে হবে ফলে আমরা তথ্য গোপন না করে রোগীর সঠিক তথ্য দিলে যেমন সুচিকিৎসা পাওয়া যাবে তেমনি মহামারী মোকাবেলাও সহজ হবে বলে মনে করছেন এই চিকিৎসকরা হুমায়ুন চিশতেই এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নতুন করে রংপুর সরদপুর ও নওগাঁ জেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন সারা দেশে করোনা উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চলেছে দেশব্যাপী সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলের পরও অনেক জায়গাতেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে রংপুর নওগাঁ ও শরীয়তপুর জেলাকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন জেলা সিভিল সার্জন জানান নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলায় শ্বশুরবাড়িতে মারা যায় চাপাই নবাবগঞ্জ শহরে বিশ্বরোড মোড় এলাকায় বুধবার সকালে বাষট্টি বছর বয়সী এক রিক্সা চালক আকস্মিকভাবে মারা যান সে করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ কুমিল্লার বরুড়া ও তিতাস উপজেলায় নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা আঠারো এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এদিকে দিনাজপুরে প্রথমবারের মতো ভাইরাসে আক্রান্ত সাতজন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন নতুন করে গাইবান্ধায় আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট রোগী বারো জন এছাড়া ময়মনসিংয়ে করোনা উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন এর মধ্যে একজনের রিপোর্ট নেগেটিভ হলেও অপরজনের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি শেরপুরেও করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন সুনামগঞ্জে এক নারীর করোনাভাইরাস শনাক্ত হবার পর সারা জেলা লকডাউন করা হলেও গ্রামের হাটবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ বঙ্গবন্ধু স্কোয়ারে ডিজইনফেকশন বুথ স্থাপন করেছে সেনাবাহিনী বুধবার সকালে এ বুথের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান রিয়াজ বাংলা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা আটাশ বছর বয়সে এক তরুণীর মৃত্যু হয়েছে জ্বর ও ঠান্ডা থাকায় গত পাঁচ এপ্রিল শহরের কোর স্টেশন চত্বর থেকে স্বাস্থ্যকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে সেখানে তার চিকিৎসা চলছিল বুধবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয় এর আগে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে রেজাল্ট নেগেটিভ আসে তরুণীর পরিবারের পরিচয় জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে কুষ্টিয়া দৌলতপুরের শাওন নামে তিন বছর এক শিশুর মৃত্যু হয়েছে বুধবার দুপুর দুইটার দিকে জ্বর ও বমি নিয়ে শিশুটির মৃত্যু হয় মৃত শাওন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগির চর গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে পরীক্ষার জন্য মৃত শিশুর শরীর থেকে করোনা নমুনা সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জে তিনশো বেড হাসপাতালে ডাক্তার নার্স ও চোদ্দ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে এই পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছেন মোট একশো নিরানব্বই জন এদিকে রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য শহরে দুটি বুথ চালু করা হয়েছে এসব বুথে সকাল থেকে অনেক মানুষের ভিড় দেখা গেছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে কীর স্বল্পতার কারণে দৈনিক বিশ জনের বেশি নমুনা পরীক্ষা সম্ভব নয় অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ তিনশো সজার হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে এছাড়া লকডাউন না মেনে নারায়ণগঞ্জ থেকে অন্যত্র পালানোর সময় দুই শতাধিক লোককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক অনুদান গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা বলেন সবার ঘরে খাবার পৌঁছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী নিয়াজ জামান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করা হয় এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা ভাইরাসের ফলে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তার সরকার অর্থনীতি স্বাভাবিক রাখতে তিন বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা পুনরো দেওয়ার ঘোষণা দিয়েছি সেটা মানুষ পাবে ইতিমধ্যে তানব্বই হাজার কোটি টাকার উপরে আমরা একটা পুনরো দেয়ার প্রায় এক লক্ষ কোটি টাকার কাছাকাছি বলতে গেলে আমরা সেটা দিয়েছি যাতে যারা ব্যবসা বাণিজ্য বা যে যেভাবে চারাচ্ছিলেন সেগুলো যেন ভবিষ্যতে চালু রাখতে পারেন সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি সেই সাথে সাথে আমাদের দেশে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ অর্থাৎ আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের জেলে আমাদের তাহাদের কামার কোমর রিক্সাওয়ালা ভ্যানকার থেকে শুরু করে ছোটো ছোটো দোকানদার থেকে শুরু করে ছোটো ছোটো ব্যবসায়ী প্রত্যেকের কথা আমরা চিন্তা করেছি ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকে পাই তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি দশ টাকা কিলোতে আমরা যে চাল দিতাম পঞ্চাশ লক্ষ মানুষের একটা আমরা তাদেরকে রেশন কার্ড দিই কিন্তু বাকি আমরা এবার সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছিলাম আমাদের সারা বাংলাদেশে এটা চালু আমরা এখন বাকি যাদেরকে দেব তাদের জন্য আমরা কার্ড তৈরি করবার জন্য এটা আপাতত স্থগিত রেখেছি যে প্রত্যেক জাকে আলাদাভাবে কার্ড করে কার্ডের মাধ্যমে অর্থাৎ প্রতিটি মানুষ যেন পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই তো সেই জন্য এই কার্ড করেই আমরা এটা দেব যাতে প্রত্যেকের ঘরে যেন কিছু টান পৌঁছে যায় প্রধানমন্ত্রী আরও বলেন দুর্ভাগ্য অনেকেই দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সরকারের সমালোচনাই করে যাচ্ছেন পয়সা দিয়েও সাহায্য করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না তার কথা বিক্রি করেই যাচ্ছেন তবে অবশ্যই থাকি সব সমাজে এরকম কিছু কথা নাচার লোক থাকে তো এটা কথা বেঁচেই যাবে কথা না বলে কে কতটা মানুষকে সাহায্য করেন বা মানুষের এই দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ান

এক অডিও বার্তায় তিনি বলেন এরই মধ্যে ১৯ লাখ শ্রমিকের বকেয়া বেতন দেয়া হয়েছে যা মোট বকেয়ার আটাত্তর শতাংশ আগামী সপ্তাহের মধ্যে বাকি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে চব্বিশ লক্ষ বাহাত্তর হাজার শ্রমিকের মধ্যে উনিশ লক্ষ উনিশ হাজার ছয়শো শ্রমিকের বেতন দেওয়া হয়ে গেছে তা প্রায় শতকর আটাত্তর ভাগের কাছাকাছি আমরা আশা করছি আগামীকালের মধ্যে আশি ভাগ হয়ে যাবেন কিন্তু বাকি যে শ্রমিকেরা থাকবেন তাদেরকে আসলে আমাদের এই মুহূর্তে চেষ্টা করব আমরা বিশ তারিখের মধ্যে শেষ করতে যত তাড়াতাড়ি পারি আমরা বেতন দিয়ে দেব তবে এটা ঠিক আবারও বলছি আমাদের একটি শ্রমিকও কিন্তু বেতন ছাড়া থাকবেন না মার্চ মাসে এটি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি বৈশাখীর শুরুতে আবার রাজধানীতে হালকা বৃষ্টি সহ কাল বৈশাখী ঝড় বয়ে গেছে বুধবার বারোটার দিকে অল্প কিছু সময়ের জন্য স্থায়ী ছিল ঝড়টি এ সময় ঝড় বাতাস সহ বজ্রপাত হয় হালকা বৃষ্টিপাত হয় রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে বিভিন্ন জেলার চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পাঁচজন মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের আব্দুল সালাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকছিরা ইউনিয়নের আলাউদ্দিন পোল্টু ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দার মানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযুক্তদের চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না তা দশ দিনের মধ্যে জানাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের রামগতি চর আলগি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা দরে চালের তালিকা থেকে সুবিধাভোগীদের প্রায় সতেরোশো নাম বাদ দিয়ে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে ওই তালিকায় সরকারি চাকরিজীবী সহ সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন লিটনের বিরুদ্ধে করোনা সংকট মুহূর্তে চাল না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলার হত দরিদ্র মানুষেরা মেঘনা তীরবর্তী ইউনিয়ন চর আলগিতে ভাঙনের ফলে বিলীন হয়ে গেছে তিনটি ওয়ার্ড ফলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে বেকার হয়ে আছে হাজার হাজার মানুষ এবারে খেলার খবর অনির্দিষ্ট কালের জন্য এই মৌসুমের বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগের আশো স্থগিত করেছে বিসিবি এর আগে পনেরো এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল তা কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় নতুন এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির সদস্য সচিব আলী হোসেন জানান পরিস্থিতি যদি ভালো হয় তাহলে খেলা হবে তবে যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ লীগ স্থগিত থাকবে তিনি জানান ক্লাবগুলোকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের করোনা ভাইরাসের কারণে সে সিরিজও স্থগিত হয়ে গেছে বর্তমান অবস্থার উন্নতি হলে ওই সময় প্রিমিয়ার লীগ আয়োজনের চেষ্টা করবে শেষ করার আগে কেবল আরেকবার ভাইরাসে দেশে আরও চারজনের জনের মৃত্যু একদিনে দুশো উনিশ জন রোগী শনাক্ত করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু স্বাস্থ্যকর্মীদের উদ্বেগ রোগীরা তথ্য গোপন করায় বাড়ছে ঝুঁকি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রংপুর দিনাজপুর সহ লকডাউনে আরও তিন জেলা দেশ জুড়ে বাড়ছে করোনা উপসর্গনে মৃতের সংখ্যা ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পরিবার কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারের সমালোচনা না করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন